আপনাদের সকলকে ডিএস ইনফর্মার এই অক্টোবর অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা করোনা পরিস্থিতির কারণে রাজ্যে বন্ধ করা হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা আবারও ছ মাস পর কিন্তু সাধারণ মানুষের জন্য খুলতে চলেছে লোকাল ট্রেনের দরজা লোকাল ট্রেন চললেও তা কিন্তু চলবে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে তার পাশাপাশি লোকাল ট্রেনে চড়তে হলে সেখানে কিন্তু থাকছে কিছু নিয়ম কানুন। যদি আপনি সেই নিয়মকানুনগুলি মেনে না চলেন তাহলে কিন্তু আপনি লোকাল ট্রেনে চড়তে পারবেন না রাজ্যে কিন্তু আবারও বেড়েই চলেছে করোনার সংক্রমণের হার যার ফলে এই পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়েই কিন্তু চলবে লোকাল ট্রেন কিন্তু লোকাল ট্রেনে উঠতে হলে আপনাকে নিতে হবে অবশ্যই ভ্যাকসিন এই কথাটি কিন্তু গুজব রোটে গিয়েছে অর্থাৎ যারা নাকি ভ্যাকসিন নেয়নি এখনো পর্যন্ত তারা নাকি লোকাল ট্রেনে চড়তে পারবেন না তো আপনাদেরকে জানিয়ে রাখি লোকাল ট্রেন কিন্তু সর্বসাধারণের জন্য অর্থাৎ সকলেই কিন্তু এখানে উঠতে পারবেন কিন্তু আপনাকে যা লক্ষ্য রাখতে হবে আপনাকে পড়তে হবে অবশ্যই মাস্ক তার পাশাপাশি আপনাকে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই মানতে হবে আপনি যদি এগুলি না করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন মনে রাখবেন কোভিড পরিস্থিতি যদি আরও বেড়ে যায় তাহলে কিন্তু রাজ্যে আবারও বন্ধ হয়ে যেতে পারে লোকাল ট্রেন তাই করোনা পরিস্থিতির থেকে রুখে দাঁড়ানোর জন্য আপনাকে কিন্তু ট্রেনে উঠতে হলে অবশ্যই মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে তো আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি রাজ্যে একত্রিশে অক্টোবর অর্থাৎ রবিবার থেকে কিন্তু চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা